হাজ এখন হজের মাস আসতেছে ঠিক কিনা হজের মৌসুম শুরু আমার দেশ থেকে মানুষ হজ করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন তো প্রায় সাত লাখ টাকা লাগতেছে হজ করতে মানুষ ভেবেছিল আমি আমার একটা জিনিস বুঝে আসে না আমাদের আশেপাশের দেশ থেকে যারা হজ করতে যাচ্ছে তারা আমাদের আমাদের দেশ থেকে আরবে যেতে যত টাকা লাগতেছে হজ করতে তার অর্ধেক টাকায় যাচ্ছে তা আমাদের দেশে এইটা বাড়লো কেন তাহলে কি টাকা বাড়ানো হয়েছে মানুষকে হজ থেকে নিরুৎসাহিত করতে বাঙালি সেই জাতি সেই মুসলিম যারা সোনার উপা জাগা জমিন বিক্রি করে হজে যাইতে পারে সাত লাখ আট লাখ টাকা এক একজন হাজির খরচ হবে বিভিন্ন এভিয়েশন কোম্পানিগুলো ভয় পেয়ে গেল যে হাজার পঞ্চাশেকের বেশি আমরা হাজি পাবো না এ বছরও এক লক্ষের উপর হাজি রেজিস্ট্রেশন করে ফেলেছে হজে যাচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন জীবনে একবার হজে যাবেন আল্লাহ কবুল করুন মৃত্যুর আগে যেন প্রত্যেক মমিন মুসলিমকে আল্লাহ তার দেশ আরবে যাওয়ার তৌফিক দান করেন এবং হজ উমরা করার তৌফিক দেন আরবে গেলে তো অবশ্যই প্রতিটি মুসলিমের হৃদয় গলে যায় আর তার রুহুটা ছুটে যায় মদিনাতুল মুনাওয়ারায় সুবহানাল্লাহ বিহাজ সুবহানাল্লাহ লাজি সম্মানিত সুধি হজ হজের কথা আল্লাহ কোরআনে বলছেন কি বলছেন আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজুল বাইতি মানিস্ততা আ ইলাইহি সাবিলা মানুষের উপর ফরজ করা হয়েছে বাইতুল্লার হজকে ওই সব মানুষের উপর যারা মমিন মুসলিম আর কাবা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে বলবেন হজের ফরজ কয়টা জোরে বলেন এর মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো আরাফাতে থাকা আরেকটা ফরজ হলো এহনাম আরেকটা ফরজ হলো তোয়াফি জিয়ারাত করা একটা হচ্ছে ফরজ। ওইটার ওইটা সময় রাখছেন আবার দশ তারিখ এগারো তারিখ বারো যদি করতে পারেন আপনার হজ হয়ে গেল কিন্তু তারিখ যদি সূর্য ডুবে যায় কোনো কারণে আপনার হজ এ তোমরা কটা ফরজ এর মধ্যে একটা হচ্ছে বাইতুল্লাহ এটা সময় কয়দিন দশ এগারো বারো তেরো তারিখ আসরের আগে করলে হবে কিন্তু আমার ভাইয়ের আপনাদের কাছে প্রশ্ন হজের দিন হচ্ছে ন ই জিলহ ঠিক না ওই দিনই তো হাজ আপনাদের কাছে আমার প্রশ্ন জিল হজ মাসের নয় তারিখে লক্ষ লক্ষ মমিন মুসলমান হাজি সাহ তারা কি কাবার প্রান্তরে থাকে না আরাফাতে থাকে আল্লাহ তো বলেছেন আল্লাহ বলছেন হজ হচ্ছে বাইতুল্লাহ কিন্তু নয় তারিখ হজের দিন একটা হাজীও বাইতুল্লাহ থাকে না সব আরাফাতে থাকে কারণ আল্লাহ রাসূল বলেছেন আল হজ্জু আরাফা হজর সবচেয়ে বড় ফরজ কাজ আরাফাতে সেজন্য সমস্ত মুমিন মুসলমান বাইতুল্লায় থাকে না নয় তারিখ আরাফার ময়দানে থাকে তুমি যদি হাদিস বাদ দাও নামাজের শেষ যাকাত শেষ হজ্জ শেষ